হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস টু মিনিট কিচেন। আজকে আমি আপনাদের সাথে একটি বেবি ফুড রেসিপি শেয়ার করব। তো চলুন শুরু করি, দেখি আমাদের কি কি লাগছে। আখরোট নিয়েছি 5 থেকে 6টি, কাজু বাদাম নিয়েছি 10 থেকে 12টি, কাঠবাদাম নিয়েছি 10টি, আপনারা আপনাদের পছন্দ মতন বাদাম ব্যবহার করতে পারবেন। ওটস নিয়েছি 3 টেবিল চামচ, ওটসের এখানে আপনারা চিড়া ব্যবহার করতে পারবেন। সবগুলো উপকরণ এখন শুকনো খোলায় তেলে নেব। অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেন আমি বাচ্চাকে কি খাওয়াই, তো ভাবলাম আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করি। আপনারা বাদামের পরিমাণ আরও একটু বেশি দিয়ে স্টোর করে রেখে দিতে পারবেন, যখন বাবুকে খাওয়াবেন 1 চামচ বা 2 চামচ প্রত্যেকটা খাবারে দিয়ে খাওয়াতে পারবেন। বাদামগুলো টালা হয়ে গেলে এখন ওটসটাও একটু টেলে নেব। বাদাম আর ওটসগুলো ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করে তারপর ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড করে নেব। আখরোট, কাজু এবং কাঠবাদাম আমি আলাদা করে গুঁড়ো করে নিয়েছি এবং ওটসটা আলাদাভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন যারা সংরক্ষণ করতে চান তারা একটা কাচের জার নিয়ে তাতে আলাদাভাবে দুইটা রেখে দেবেন, অনেকদিন ধরেই ভালো থাকবে। যে কোনো খাবারের সাথে 1 চামচ বাদামের গুঁড়া দিয়ে খাওয়াতে পারবেন, অথবা আমি যেভাবে করছি আপনি এভাবেও খাওয়াতে পারবেন বাবুকে। 2 চামচ ওটসের গুঁড়া এবং 2 চামচ বাদামের গুঁড়ি নিলাম। একটা হাঁড়িতে 1 গ্লাস পানি দিয়ে পানি গরম করতে দিলাম। পানিটা গরম হয়ে গেলে ওটসের গুঁড়ি এবং বাদামের গুঁড়িটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে কোনো লবণ ব্যবহার করিনি, যদি আপনাদের বাচ্চারা লবণ খেতে পছন্দ করে তাহলে 1 চিমটি লবণ দিতে পারেন। এখানে আমি 1 চামচেরও কম একটু আখের গুড় ব্যবহার করছি শুধুমাত্র টেস্টের জন্য, চিনি ব্যবহার না করাটাই ভালো বাচ্চাদের জন্য। তো ব্যাস রেডি হয়ে গেল খাবারটি খুব কম সময়ে। আখরোট, কাজু বাদাম এবং কাঠবাদামে আছে প্রচুর পরিমাণ ভিটামিন, যা বাচ্চাদের মস্তিষ্কের বিকাশ ও ওজন বৃদ্ধি করে। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে।